मिठुन चक्रवर्ती और देवर मुखे सौजन्य बार्ता। मिठुन बोलें राजनीति ते सौजन्य थाका उचित, बोलें ओपरे ओपरे सब ठीक आछे, सबाई बंधु, सब दलेर नीचे तलार कर्मीराई मारपीट करें। बांगलाय गंगारतीर उद्योगके स्वागत बीजेपी नेता मिठुन चक्रवर्ती। और देव की बोलें, देव बोलें बीजेपी सक्रिय कर्मी आमादेर छबिते अभिनय करेछेन, ओपरे ओपरे सबई ठीक आछे। 2014 साले प्रार्थी हवार पर सीपीएम प्रार्थीर काछे आशीर्वाद चेयेछि। बेनारसेर सन्ध्यावती थेके शेखार मध्ये अन्याय किछु नेई। उत्तर प्रदेश में तो राज्य थे के किछु शिखले अन्याय किछु नहीं। निजे के बड़ो करते गेले अन्य के छोटो करार दरकार नहीं। एबार शुनाबो मिठुन चक्रवर्ती एवं देव आमादेर प्रतिनिधि अर्णव मुखोपाध्याय के की जानिएछेन। আপনারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসছেন, আপনি এখন বিজেপিতে রয়েছেন ও এখনো তৃণমূলে রয়েছে, বাট একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কি? আমাদের জীবনে আমরা কোনোদিন, এত বছরের আমাদের সম্বন্ধ, কোনোদিন রাজনীতি নিয়ে রা পর্যন্ত আমরা ডিসকাস করি, রা রাজনীতি ছেড়ে দিন, রা পর্যন্ত। উই হ্যাভ ডান ফিনিশ রিয়েলিটি শো, ফিল্ম করেছি দুটো, কোনোদিন কোথাও, বিকজ উই রেসপেক্ট ইজ আদার পজিশন, দ্যাটস ইট। এই সৌজন্যতাটা কি রাজনীতিতেও থাকতে পারে? এটা থাকা উচিত। এটা দেব বার বার করে বলছে কি সৌজন্যটা আনুন, কেন উপরে সব ঠিক আছে, সব বন্ধু, সব নিচে যায়, ওরা বোঝে না, ওরা এই দুমদার একা করে বেড়াচ্ছে। কেউ যে কোনো সব পার্টিরই আছে, এক পার্টির তো এক হাতে তো তালি বাজে না, সব হাতেই তালি বাজে। একটা জিনিস জানতে চাইবো, বেনারসে শুট করেছিলেন, ওখানে গঙ্গারতিরও শুটিং রয়েছে, তো এখানে কিরকম লাগলো এই গঙ্গারতির শুটিংটার সময়? ইটস অ্যান এক্সপিরিয়েন্স, এভরিবডি মাস্ট গো অ্যান্ড সি দ্যাট। মানে অতক্ষণ ধরে অত ভারী জিনিস তুলে আর কি রিদিমিক সব ব্যাপার, আগস্ট একদম ফ্যান্টাস্টিক। সেটা তো এখানেও করার চেষ্টা হচ্ছে, যোগীরাজ যে যেটা হয়েছে সেই আরো খুব ভালো, খুব ভালো হলে ভালো, খুব ভালো। এখানে দেবদা রয়েছে, দেবদা একটা জিনিস জানতে চাইবো যে কি বলবেন, মানে এই যে সৌজন্যের রাজনীতির কথা না, কিভাবে দেখছেন, কি বলবেন? আমি এটা তো রাজনীতি না, এটা তো ছবির প্রমোশন হচ্ছে, এবং আমার আমার এর আগের ছবিতে আমি কিশমিশে যিনি আমার মায়ের রোলটা করেছিলেন, তিনিও বিজেপির একজন সক্রিয় মেম্বার ছিলেন। তো আমার আমার কাছে প্রথম দিন থেকে ক্লিয়ার কে সিনেমা আলাদা, রাজনীতি আলাদা, এবং যেই ছবিতে যেই চরিত্র আমার লাগবে, সে আমার দলে হোক বা অন্য দলের হোক বা ভালো অভিনেতা, দল কেন, আমার ভালো অভিনেতা লাগে। এবারে তার যেটা ব্যক্তিগত ব্যাপার, সে রাজনীতির মধ্যে যুক্ত আছেন বা রাজনীতির মধ্যে যুক্ত নেই, কিন্তু আমার যদি যেমন প্রজাপতিতে আমার মনে হয়েছিল কি মিঠুনদা করবে এবং করলে ভালো হয়, আমরা অ্যাপ্রোচ করেছি, উনি ওনার ভালো লেগেছে, উনি হ্যাঁ বলেছেন। এবারে তুমি যদি রাজনীতির কথা বলো, আমি তো আমি সবারই কথা তো বলতে পারবো না, আমার যেটা উদ্দেশ্য আমি যেটা প্রথম দিন থেকে মেনটেন করছি, যবে 2014 যখন আমার নাম প্রথমবার অ্যানাউন্স করা হয়েছিল ক্যান্ডিডেট হিসাবে, আমি প্রথম আশীর্বাদ নিতে গেছিলাম যে আমাদের সিপিএম ক্যান্ডিডেট তার বাড়িতে, ওনার বাড়িতে। এবারে সেই দিনটা কিন্তু আজকেও মেনটেন করছি কি আমি এমন কোনো স্টেজে কথা বলি না যাতে অন্য প্রার্থী যে বিরোধী দলে আছে এবং তার দলকে আমি ছোটো করি না। আমি এটা বিশ্বাস করি কি নিজেকে নিজেকে বড় করতে গেলে, বড় করতে গেলে অন্যকে ছোটো করার দরকার হয় না, আর জিততে গেলে কুকথা বলতে সেটাও কোনো মানে নেই, কারণ দুটো টার্ম আমি জিতেছি, কাউকে ছোটো না করে, কাউকে নিয়ে পার্সোনাল অ্যাটাক না করে। আর এইটাই রাজনীতি হওয়া উচিত, উপরে উপরে সব ঠিক আছে, মানে সব ঠিক আছে ইন দ্য সেন্স কি সবাই ভালো বন্ধু, মানে কারো আজকে কথার কথা, আজকে ভগবান সবারই শরীরটাকে ভালো রাখুক আমি চাই না, কিন্তু কারোর যদি সিএম বলো বা পিএম, কারোর যদি শরীর খারাপ হয় তো সিএম কি যাবে না পিএমকে দেখতে বা পিএম কি আসবে না সিএমকে দেখতে? এইরা যদি বন্ধুত্বকে রাখতে পারে, রাজনীতি রাজনীতির জায়গা, কিন্তু সেইটাকে এমন ব্যক্তিগত আক্রমণে নিয়ে যাবেন না যাতে আপনাদের ক্ষতি হবে বা আপনাদের বাচ্চাদের ক্ষতি হবে বা আপনাদের পাড়ার ক্ষতি হবে। একটাই প্রশ্ন, এই যে প্রজাপতি সিনেমায় সেখানে আপনাদের বেনারসে শুটিং হয়েছে এবং আরতির একটা সিনও এর মধ্যে রয়েছে, সেটা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ইমপ্লিমেন্ট করতে, যে বেনারসের মতো আরতি কথা বলছেন, কিরকম লাগবে সেই ব্যাপারটা? অফকোর্স গ্রেট থিং না, আমার দাও শেখার কোনো বয়স নেই আমি যদি বলি, অ্যান্ড এটা ভালো জিনিস, এটা দুটোই তো আমারই দেশের, বেনারস তো পার্ট অফ ইন্ডিয়া, কলকাতাও তো, ওয়েস্টবেঙ্গল ইজ অলসো পার্ট অফ ইন্ডিয়া। আমরা এমন কিছু বলছি না কি পাকিস্তান, যদি সেখানেও কিছু ভালো থাকে, সেটা ভালো কিছু জিনিস আনতে তো অসুবিধা নেই, তবেই তো আমরা গ্রো করবো। আমার মনে হয় এটা এটা সাধুবাদ জানানো উচিত কি যে রাজ্যে অপোজিশন সরকার আছে সেই রাজ্য থেকে যদি কিছু ভালো জিনিস আন, যদি চিন্তাভাবনা হয়ে থাকে, আমার মনে হয় এটা সাধুবাদ জানানো উচিত, এটা নিয়ে মানে তর্কই করা উচিত না।